এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 10000 টাকা আর বডিটা কিন্তু আপনার সেমি প্রফেশনাল ফুল জিম মেমরি ফ্রি থাকবে আর লেন্সের সাথে হুড ফিল্টার ফ্রি থাকবে 14500 টাকা ক্যাননের 5D মার্ক 2 নিকন এবং ক্যানন ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ ডিসএলআর ক্যামেরাগুলো পাবেন 200D এই বডিটা কিন্তু অনেকটাই পপুলার হোয়াটস আপ গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে কোথা থেকে আপনারা সেকেন্ড হ্যান্ড ডিসএলআর ক্যামেরা কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে ওকে গাইস সো আজকে আমি যাচ্ছি এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল 6 এ যাচ্ছি একটা ইউজ ডিএসএলআর ক্যামেরার দোকানে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তাদের কাছে কি ধরনের ইউজ ডিএসএলআর ক্যামেরাগুলো আছে বা কোনটার কেমন প্রাইস ওকে গাইস আপনাদের যদি কারো কখনো সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর ক্যামেরা কেনার ইচ্ছে হয় ফ্রেশ কন্ডিশনের ভালো মানের আপনারা কিন্তু অবশ্যই ওই মার্কেট যেতে পারেন আর আমি যে দোকানটা এক্সপ্লোর করব দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে দিবেন ওকে চলুন আজকে ব্লগটি শুরু করা যাক এখানে আপনারা মূলত নিকন এবং ক্যানন ব্র্যান্ডের ডিএসএলআর ক্যামেরাগুলোই পাবেন আর আজকে আমি চলে আসছি এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল 6 এ আছি আমি এই মুহূর্তে যে দোকান আছে দোকানের নাম হচ্ছে ক্যামেরা পার্ক এটা হচ্ছে আপনার 55 নম্বর দোকান আপনারা যখনই এই শপে আসবেন সবসময় কিন্তু মুবিন ভাইকে পেয়ে যাবেন উনি সবসময় দোকানে থাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 500 টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্ট কাস্টমার আমাদের থেকে নিতে পারবে ডিএসএলআর ক্যামেরা রিলেটেড যে অ্যাক্সেসরিজগুলো আছে হুড ফিল্টার বা ক্লিনিক কিট তারপর হচ্ছে লেন্স সব কিছু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন আর আপনারা যারা ঢাকার মধ্যে থাকেন অবশ্যই আপনার দোকানে আসবেন দোকানে এসে দেখে তারপর নিয়ে যাবেন আপনারা হয়তো বা জেনে যেতে পারবেন যে কত টাকা হলে আপনারা ব্র্যান্ড নিউ এবং ইউজড ডিএসএলআর ক্যামেরা কিনতে পারবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি এখানে কিন্তু ইউজড রাখা হয়েছে পাশাপাশি ব্র্যান্ড নিউ রাখা হয়েছে আর এই পাশে হচ্ছে তাদের ব্র্যান্ড নিউ ডিএসএলআর ক্যামেরার ডিসপ্লে এখানে আসলে অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে লেন্স আছে হুড আছে ফিল্টার আছে তারপর এখানে মেমোরি কার্ড আছে মানে সব কিছু পেয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ক্যামেরা পার্কের পক্ষ থেকে মুবিন বলছি আজকে আমি আপনাদের নতুন এবং ইউজ ডিএসএলআর ক্যামেরার প্রাইস সম্পর্কে বলবো নতুন এবং সেকেন্ড হ্যান্ড ক্যামেরার সাথে কিছু গিফট দিচ্ছি বি ব্যাগ 16GB মেমোরি ফ্রি থাকবে আর লেন্সের সাথে হুড ফিল্টার ফ্রি থাকবে ফার্স্টে আমি যেই ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে 40D মডেলের একটি ক্যামেরা এটাতে প্রফেশনাল মিটার আছে এটাতে ছবি তুলতে পারবেন স্টিল ছবি তোলার জন্য জি এটা ভিডিও হবে না এটার প্রাইস পড়বে হচ্ছে 10000 টাকা এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 10000 টাকা আর বডিটা কিন্তু আপনার সেমি প্রফেশনাল বডি হয়তো একটু ওল্ড কিন্তু আপনারা এটাতে স্টিল ছবি তুলতে পারেন ভালো ঠিক আছে যাদের বাজেট একটু কম তারা এটা দেখতে পারেন ক্যাননের 450D একটি ক্যামেরা এটার প্রাইস পড়বে 11500 টাকা 11500 টাকা জি আচ্ছা তো আমরা আসলে মানে কম দামি থেকে শুরু করছি তাই না আস্তে আস্তে আমরা একটু দামের দিকে যাব ওকে এখন যেটি দেখাবো এটা থেকে হচ্ছে ক্যাননের ভিডিও স্টার্ট হয় ক্যাননের 500D ক্যামেরা এইচডি ভিডিও করা যাবে আচ্ছা এটার দাম কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে 13000 টাকা 13000 টাকা এগুলো কিন্তু আপনারা ইউজড ওকে আপনি যদি ক্যামেরার কন্ডিশন দেখেন যে অ্যাজ লাইক একদমই ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ক্যামেরার সাথে কিন্তু আপনার মানে ব্র্যান্ড নিউ ডিএসএলআর ক্যামেরার সাথে যে যে অ্যাক্সেসরিজগুলো থাকে যেমন হচ্ছে গিয়ে স্ট্র্যাপ থেকে শুরু করে চার্জার ব্যাটারি তারপর হচ্ছে চার্জার কেবল সব কিছুই থাকবে এখন যেটি দেখাবো এটা হচ্ছে ক্যাননের 1100D মডেলের একটি ক্যামেরা যেটার প্রাইস পড়বে হচ্ছে 14500 টাকা 14500 টাকা তারপরে যেটি দেখাবো এটাই হচ্ছে ক্যাননের 550D মডেলের একটি ক্যামেরা এটাতে মাইক ইউজ করতে পারবেন এটাতে আপনি ভিডিও করতে পারবেন পাশাপাশি এখানে মাইক ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে 15000 টাকা 15000 টাকা ওকে ঠিক আছে তো আমি শুধু জাস্ট এগুলার দাম সম্পর্কে আইডিয়া দিচ্ছি প্রত্যেকটা সম্পর্কে ইনফরমেশন বলতে গেলে অনেক কিছু বলার আছে যেটা আসলে ছোট্ট একটা ভিডিওতে তো ডিটেইলস বলা সম্ভব না তবে এটা হচ্ছে ক্যাননের 1200D মডেলের একটি ক্যামেরা জি এটাতে জিপিএস আছে ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে 17000 টাকা 17000 টাকা তো এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন তবে এটা হচ্ছে ক্যাননের 600D মডেলের একটি ক্যামেরা জি এটা থেকে হচ্ছে ডিসপ্লেটা রোটেট হয় ওকে তো এটা দিয়ে আমরা ডিসপ্লেটা রোটেট করতে পারবেন ক্যাননের 600D মাইক সাপোর্টেড ভিডিও করতে পারবেন 4 মেগাপিক্সেল ক্যামেরা আছে 18000 টাকা 18000 টাকা ঠিক আছে এখানে যে প্রাইসটা বলতাছেন ভাই একটু কথা বলা যাবে না না এটা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস 1300D মডেলের একটি ক্যামেরা এটাতে ওয়াইফাই আছে আচ্ছা এটা হচ্ছে ক্যানন 1300 মডেলের ক্যামেরা এটার প্রাইস পড়বে হচ্ছে 19000 টাকা এটার দাম হচ্ছে গিয়ে 19000 টাকা তারপর যেটি দেখাবো এটা হচ্ছে ক্যাননের 60D যে সেমি প্রফেশনাল ক্যামেরা এটাও ডিসপ্লে রোটেট করা যাবে এটা রোটেট করতে পারবে 18 মেগাপিক্সেলের একটি ক্যামেরা প্লাস এটাতে হচ্ছে প্রফেশনাল মিটার আছে প্রফেশনাল মিটার সহ এটা 60D প্রাইস পড়বে হচ্ছে 24500 টাকা 24500 টাকা আচ্ছা ঠিক আছে তারপর এখানে আমরা আরেকটা মডেল দেখতে পাচ্ছি এটা কি মডেল এটা হচ্ছে ফুল প্রফেশনাল একটি ক্যামেরা এটা হচ্ছে ক্যাননের 6D মডেলের একটি ক্যামেরা 52000 টাকা 52000 টাকা শাটার 8-9000 চেক করে দিবেন তো আপনারা চেক করে দেব ক্যাননের 5D মার্ক 2 জি ওকে
তো এটা কিন্তু আপনার এটা কি প্রফেশনাল বডি এটা প্রফেশনাল এটা প্রাইস পড়বে 55000 টাকা 55000 টাকা আচ্ছা এগুলোর সাথে কি বক্স পাওয়া যাবে কিছু কিছু বক্স থাকে বক্স থাকলে আমরা দিয়ে দেই এরপর যে আমরা যে ক্যামেরাগুলো দেখব ইউজড সেগুলো হচ্ছে নিকন ব্র্যান্ডের এটা হচ্ছে নিকনের DX300 মডেলের একটি ক্যামেরা এটা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এটার প্রাইস পড়বে হচ্ছে 11000 টাকা 11000 টাকা এটার দাম হচ্ছে 11000 টাকা নিকনের DX300 এটা নিকনের DX300 মডেলের একটি ক্যামেরা জি এটা 24.2 মেগাপিক্সেল এটার প্রাইস পড়বে হচ্ছে 19000 টাকা 19000 টাকা ওকে ঠিক আছে তারপরে এখন আমরা আরেকটা মডেল দেখতে পাচ্ছি নিকনের D3300 মডেলের একটি ক্যামেরা এটাতে ব্লুটুথ আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে 20000 টাকা আর দেখা যাচ্ছে আপনি 3200 পরে যে মডেলগুলো আছে প্রত্যেকটা কিন্তু আপনি ভিডিও করতে পারবেন এটা হচ্ছে নিকনের D5100 মডেল এটা এটার ডিসপ্লেটা রোটেট 22000 টাকা 22000 টাকা এটার দাম পড়বে 22000 D5100 মডেলের একটি ক্যামেরা এটারও ডিসপ্লে রোটেট হবে এটা টাচ স্ক্রিন হবে না না এটা টাচ স্ক্রিন না এটা প্রাইস পড়বে হচ্ছে 23000 টাকা এটার দাম হচ্ছে 23000 টাকা নিকনের D5100 আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন মাইক সাপোর্টে নিকনের মডেলের একটি ক্যামেরা এটাতে ওয়াইফাই আছে এটা ডিসপ্লে এটা রোটেট হবে এটার প্রাইস পড়বে হচ্ছে 25000 টাকা তো আপনারা ক্যামেরার কন্ডিশন দেখতে পাচ্ছেন এতক্ষণ গাইছে আপনাদেরকে ইউজড ক্যামেরাগুলো পাশাপাশি কিন্তু আপনারা তাদের কাছে নিকন এবং ক্যানন ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ DSLR ক্যামেরাগুলো পাবেন আর এখানে কিছু জাস্ট ক্যামেরা রাখা হইছে আর এই পাশে আসলে অনেক ক্যামেরা আছে এটা হচ্ছে নিকনের D3300 মডেলের একটি ক্যামেরা এটার প্রাইস পড়বে হচ্ছে 22000 টাকা 22000 টাকা অনলি বডি প্রাইস জি লেন্স নিতে চায় 4000 টাকা চোখ হবে D3300 এটার প্রাইস পড়বে হচ্ছে 21000 টাকা 21000 টাকা আর এখানে আছে 5300 D5300 প্রাইস পড়বে হচ্ছে 30500 টাকা 30500 টাকা শুধু বডি অনলি বডি প্রাইস এখানে যে প্রাইসগুলো বলা হচ্ছে শুধুমাত্র বডির প্রাইস ক্যানোনের 200D এই বডিটি কিন্তু অনেকটাই পপুলার বডির কালারের জন্য এটা অ্যাওয়ার্ডও পেয়েছে এই জন্য এটার 200D মার্ক টু বের কারণ দেখা যাচ্ছে বডিটা অনেকটাই হ্যান্ডি এবং দেখতে খুবই স্মার্ট খুব সুন্দর ছবি তোলা যায় এবং ভিডিও করা যায় এটা হচ্ছে ক্যানোনের 200D ভাই এটার দাম কত পড়বে 200D 200D প্রাইস পড়বে হচ্ছে 36000 টাকা অনলি বডির প্রাইস 36000 টাকা 700D দাম কত পড়বে 700D প্রাইস পড়বে হচ্ছে 27000 টাকা আর 600D 600D প্রাইস পড়বে হচ্ছে 20500 টাকা 20500 18 মেগাপিক্সেলের ক্যামেরা এটা আর এই যে 550D 550G মাইক সাপোর্ট এটা 16000 টাকা 16000 টাকা এটা কিন্তু আপনার মাইক সাপোর্ট কম বাজেটের মধ্যে হ্যাঁ আপনারা যারা নিতে যাচ্ছেন মাইক সাপোর্টের সহ এটা দেখতে পারেন ঠিক আছে সো মুবিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই ক্যামেরাগুলোর সাথে আপনারা কতদিনের গ্যারান্টি ওয়ারেন্টি দেন প্রত্যেকটি ক্যামেরার সাথে আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিব মুবিন ভাই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা একদম সহজভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এখানে তাদের দোকানে অ্যাড্রেস দেওয়া আছে এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে একটা ফোন নাম্বার আর এখানে আরেকটা ফোন নাম্বার আছে আপনারা যদি কোনো ইনফরমেশনের দরকার হয় তাদের এই ফোন নাম্বারে কল করে আপনারা ইনফরমেশনগুলো জানতে পারবেন ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লাগছে আর আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তাদের কাছে কী ধরনের DSLR ক্যামেরাগুলো আছে বা কোনটার কেমন প্রাইস আর আরেকটা মেন বিষয় হচ্ছে গিয়ে আপনারা অনেকে আছেন যারা একটু কম প্রাইসের মধ্যে ভালো ফ্রেশ কন্ডিশনের ইউজড DSLR ক্যামেরাগুলো কিনতে আছে তারা কিন্তু অবশ্যই তাদের দোকানে আসতে পারেন কারণ হচ্ছে গিয়ে আমি আপনাকে যেই ক্যামেরাগুলো দেখাইছি এগুলো সবগুলো হচ্ছে ভালো মানে ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা মানে প্রত্যেকটা ক্যামেরা কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অবশ্যই আপনারা এখানে আসলে চেক করে ভালোভাবে দেখে বুঝে শুনে তারপর কিনবেন যদি কোনো ইনফরমেশনের দরকার হয় আপনারা অবশ্যই মুবিন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা যখন সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা নেবেন অবশ্যই সেটা চেক করে নেবেন আর নতুন ক্যামেরা যখন নেবেন অবশ্যই বক্সের সাথে ক্যামেরার বডি সিরিয়াল ম্যাচ করে নেবেন যদি কেউ DSLR ক্যামেরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আপনারা মুবিন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন 500 টাকা জাস্ট অ্যাডভান্স করতে হবে আচ্ছা অ্যাডভান্স করলে আপনি পাঠিয়ে দিবেন জি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটি আছে সেটা তো অবশ্যই প্রেস করে দিবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ